দোতলা করে লোক খবর নেবে, ব্যাপার কি রে? টাকা ছিল না ছিল না বলে একতলা ঘর দোতলা করে নিল? আপনি যদি এক বিঘে জমি কেনেন, পরের বারে যদি আবার চেষ্টা করে আর এক বিঘে জমি কিনে নিল, ওগুলো ব্যাপার কি রে? টাকা ছিল না টাকা ছিল বলে দু বিঘে জমি কিনে নিল? ও মায়েরা, কেউ কারোর ভালো চায় না মা, চায় না কেন? তার শোনো মায়েরা, ছোট্ট একটি প্রমাণ দিয়ে বলছি, দেখুন। একদিন হয়েছে কি, এক জেলে, জানো, দেখো কেউ কারো ভালো তো চায় না, একটা প্রমাণ দিচ্ছি দেখুন। একদিন এক জেলে, জেলে এখন গিয়েছে নদীতে মাছ ধরতে। মা, ধরুন আমাদের বাড়ির পাশে এই তো নদী আছে, এখন জেলে নদীতে মাছ ধরতে গিয়েছে। এখন মাছ ধরতে যাওয়ার পর ওই সকালবেলা জেলে যেতে যেতে বলো, ঠাকুর গো, প্রথম ছানায় জাল ফেলবো, যেন প্রথম ছানায় একটা বড় মাছ পড়িস, কিন্তু দুবার যেন না আর ফেলতে হয়। ও মায়ের, এখন জালটা নিয়েছি, জাল নিয়ে আস্তে আস্তে নদীর কাছে গিয়েছি, গিয়ে যখন নদীতে জাল ফেলেছি, জাল ফেলে আবার আস্তে আস্তে করে জালটা টানছি, আস্তে আস্তে করে টানছি, টানতে টানতে দেখতে পাচ্ছি মা জাল ভার ভার ঠেকছে। যখন ভার ভার ঠেকছে তখনই জানতে পারলো জেলে যে নিশ্চয়ই বড় মাছ পড়েছে। ভার ঠেকছে মানে বড় মাছ পড়েছে, তাই নাকি? এখন এইভাবে আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে টেনে যখন জালটা উপরে তুলেছে মা, দেখতে পেলো মাছ নয় একটা বড় পাথর পড়েছে। দুস, সকালবেলা কপাল খারাপ, প্রথম ছানায় পাথর পড়লো, তা কি করা যাবে, পাথরটা ফেলে দিই। ও মায়েরা, পাথরটা যেই নিয়ে ফেলে দিতে যাবে এমন সময় পাথর বলে উঠলো, জেলে জেলে তুমি আমাকে ফেলো না, তুমি যা চাইবে আমি তোমার তাই দেব। তবে শোনো জেলে, একটা শর্ত আছে, শর্তটা কি জানো? তুমি যা চাইবে তোমার হবে এক গুণ, আর তোমার গ্রামে সবার হবে দুগুণ করে। ও মায়েরা, ভাবুন আমি জেলে, আমি যদি হাজার টাকা চাই আমার হবে 1000, আপনাদের কত করে হবে তাহলে? 2000 নেবেন তোমার? ও মায়েরা, এখন হয়েছে কি, জেলে ভাবলো তাহলে দেখো এখন চাওয়া দরকার নেই, যখন খুব বিপদে পড়বো তখনই চাইব। এই বলে এখন জেলে পাথরটা নিয়ে ঘরে চলে গেছে। ঘরে গিয়ে ঘরের তাকের উপরে সুন্দর করে পাথরটা গুছিয়ে রেখেছে, আর রেখে নিজের স্ত্রীকে বলছে, শোনো এই যে তাকের উপর পাথরটা রেখেছি, পাথরের কাছে কিছু চাইবে না জানো, কারণ পাথরের কাছে যা চাইবে পাথর তোমার তাই দেবে। স্ত্রীকে বললো, তুমি কিছু চাইবে না বলে এখন স্বামী আবার চলে গেছে কোথায়, জাল ফেলতে নদীতে। ও মেয়ের স্ত্রী এখন হলো, কি ব্যাপার, পাথরের কাছে যা চাইব পাথর তাই দেবে, এটা কখনো হতে পারে? এদিকে মন দিয়ে মায়েরা, পাথরের কাছে যা চাইব পাথর তাই দেবে, এটা হতে পারে? তাহলে একবার চেয়ে তো দেখি সত্যি কিনা। এখন পাথরটা হাতে নিয়েছে, হাতে নিয়ে বলে উঠল, পাথর রে শোন, তোর কাছে যা চাইব তুই নাকি তাই দিবি, এক কাজ কর পাথর, আমরা তো ছোট তাল পাতা কুঁড়ে ঘর, তাই এক কাজ কর আমার একটা পাকা ঘর তৈরি করে দে। ও মায়েরা, বলার সঙ্গে সঙ্গে, তাহলে যে আমি যদি জেলে, আমার যদি একটা হয় গ্রামে সবার কটা করে পাকা ঘর হবে মায়েরা? দুটো করে। এখন জেলের হয়েছে একটা পাকা ঘর, গ্রামে সবার হয়েছে দুটো করে, মা সবার দুটো করে ঘর হয়েছে। এখন জেলে গিয়েছে মাছ ধরতে, কিন্তু ঘর খুঁজে আর পায় না, কেন? ছিল তালপাতা কুঁড়ে ঘর, আর হয়ে গেছে পাকা ঘর, ঘর আর খুঁজে পায় না। কিন্তু জেলের মাথায় বুদ্ধি এসেছে যে পাথর বলেছিল সবার হবে দুটো করে, আমার হবে একটা, অন্তত একটা ঘর কোনটা আছে একটু খুঁজে বার করি। ও মায়েরা, খুঁজে খুঁজে ঘর পেয়েছে। পাওয়ার পর নিজের স্ত্রীকে বলছে, হা গো, ব্যাপার কি, তোমাকে তো বলেছিলাম যে কিছু চাইবে না, তুমি চাইলে কেন? বলে দেখো, আমি চেয়ে দেখছিলাম সত্যি কি না, তা চেয়ে যখন ফেলেছি কিছু তো করা যাবে না। সঙ্গে সঙ্গে জেলে বলে উঠল, দেখো চেয়েছ যখন ভালো করে চাও পাথর রে, তুই দিচ্ছিস যখন ভালো করে দে, এক কাজ কর পাথর, তুই দিচ্ছিস যখন ভালো করে দে, এক কাজ কর
তুই আমার ঘরের সামনে একটা বড় খাল কেটে দে ও মায়েরা আমি জেলে আমার ঘরের সামনে একটা হলে আপনাদের কটা করে হবে দুটো করে এখন জেলের ঘরের সামনে হয়েছে একটা খাল গ্রামে সবার হয়েছে দুটো করে আর ঘরের সামনে হয়েছে খাল সবাই নদী দিয়ে পারাপার করছে নৌকা দিয়ে নদীতে খালের মধ্যে খাল বড় খাল নদী মতো হয়ে গেছে এখন নৌকা দিয়ে পারাপার করছে এমন সময় মা এবার দুটো খাল যদি থাকে মাছ বেশি হবে মাছ নিয়ে বাজারে বিক্রয় করছে জেলে ভাবলো দেখেছো ওদের বড় বেশি দুটো করে খাল মাছ খাচ্ছে আবার বাজারে বিক্রি করছে আর আমার একটাই খাল যা হচ্ছে খেয়ে দিন যাচ্ছে ও মায়েরা দেখতে দেখতে জেলে বলে উঠল তোমাদের দুটো নেওয়া খুব ইচ্ছা হচ্ছে সঙ্গে সঙ্গে জেলে পাথরকে ডাকলো পাথর পাথর শোন তুই দিচ্ছি যখন ভালো করে দে আর দিচ্ছি যখন এই শেষ চাওয়া তোর কাছে আর কোনো চাওয়া নেই পাথর বলে উঠল বলো কি চাও শেষ চাওয়া বলে আমার শেষ চাওয়া হলো পাথর তুই এক কাজ কর কি হয়েছে বলো পাথর তুই আমার একটা চোখ কানা করে দে ও মায়ের আমি জেলে আমার যদি একটা হয় গ্রামের সবার কটা করে হবে দুটো করে এখন জেলের হয়েছে একটা চোখ কানা আর গ্রামে সবার হয়েছে দুটো করে আর ঘরের সামনে যদি খাল থাকে কি অবস্থা হবে মায়েরা খালে পড়ছে আর মরছে পড়ছে আর মরছে জেলে বলছে দেখেছো দুটো না বড় ইচ্ছা নাও এবার কেউ কারোর ভালো চায় না গো মা তাই কি করে মায়ের গর্ভে দিনে দিনে সন্তান বাড়ছে কোনো মায়ের গর্ভে যখন সন্তান আসবে মা যদি তিনটে কাজ করতে পারে সেই সন্তান কিন্তু প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে তিনটে কাজ কি প্রত্যেক দিন সকালবেলায় সন্ধ্যাবেলায় গোবিন্দের মন্দিরে গিয়ে কৃষ্ণ নাম করা প্রথম কাজ এক নম্বর দু নম্বর কাজ হলো প্রত্যেক দিন দুপুরবেলায় অন্তত তুলসী তলায় গিয়ে একটু তুলসী গাছে জল দেওয়া দু নম্বর আর তিন নম্বর কাজ হলো প্রত্যেক দিন এক পৃষ্ঠা করে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করা এবার দেখুন সবাই তো আর পড়তে পারে না যারা পড়তে পারবেন না অন্তত গীতা নিয়ে যদি একটু মাথায় অন্তত ধরে রাখেন বা স্পর্শ করেন অন্তত আপনার কাজ হয়ে যাবে এই তিনটে কাজ যদি কেউ করতে পারেন সেই মায়ের গর্ভে প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান আসবে কারণ মা যা শেখাবে সন্তান কিন্তু তাই শিখবে কেন দেখুন ভক্তমণি ভক্তিমতী মায়েরা ভক্ত প্রহ্লাদ মাতৃগর্ভে 5000 বছর ছিল প্রহ্লাদের বাবা অসুর হিরণ্যকশিপু মা ছিল কায়াদু কিন্তু অসুরের ছেলে প্রহ্লাদ হলো কি করে ভক্ত প্রহ্লাদ ক বছর ছিল মাতৃগর্ভে 5000 বছর ছিল কিন্তু মা কায়াদু কি করতো জানো মা কায়াদু প্রত্যেক দিন ওই গোবিন্দের মন্দিরে ঝাড়ু দিত মানে নারদমুনি আশ্রমে থাকতো তো আর ঝাড়ু দিত ঝাড় দিত আর ওই ঝাঁটার মধ্য দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলা নাসিকার মধ্য দিয়ে গর্ভে প্রবেশ করত আর গর্ভে ছিল ভক্ত প্রহ্লাদ সাধুগুরু বৈষ্ণবের চরণধুলা মাখামাখি করত আর মা কি করতো জানো মা প্রত্যেক দিন প্রসাদ খেত মা প্রসাদ সেবা করত মায়ের গর্ভে যে সন্তান ছিল সেও প্রসাদ সেবা করত দেখতে দেখতে 5000 বছর পর যখন ধরাধামে নেমে এলো প্রকৃত কৃষ্ণ ভক্ত রূপে নেমে এলো কেন মা কয়াদুর জন্য তাই মায়েরা মা যেমন হবে সন্তান তেমন হবে অন্তত মা শিক্ষা দেয় তা মা কি করে জানো সকালবেলা আমাদের গ্রামে মায়েরা কি করে ঝাড় দেয় গোবর জল ছড়া দেয় মাও কি করে মায়ের গর্ভে সন্তান সকালবেলায় মা কি করে ঘর ঝাড় দেয় গোবর জল ছড়া দেয় আর বদলে কৃষ্ণ নাম করে আর বলে কি মায়েরা সকালবেলা আপনাদের অনুরোধ সবাই কিন্তু কাজ তো করবেন সকালবেলা অন্তত মুখে নামটা করবেন সকালবেলা নাম করলে মনোবাসনা সব পূর্ণ হয়ে যাবে তাই মা সকালবেলা নাম গাইতে শুরু করলো ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ হরি 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 গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
গৌরাঙ্গো জপ গৌরাঙ্গো লহো গৌরাঙ্গের নাম রে অজ গৌরাঙ্গো জপ গৌরাঙ্গো লহো গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গো ভাজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গো ভাজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গো ভাজে সে হয় আমার প্রাণ যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে প্রত্যেক দিন এইভাবে মা কৃষ্ণ নাম করে আর মায়ের গর্ভে সন্তান দিনে দিনে বাড়তে শুরু করে মায়েরা মায়ের সন্তান দিনে দিনে বাড়তে শুরু করেছে বলেছি মা তো তার গর্ভ বেশি দিন ঢাকা রাখতে পারে না মা এখন হয়েছে কি জানো স্বামী প্রত্যেক দিন সকালবেলা যায় মায়েরা এদিকে মন দিয়ে শোনো সময়ও বেশি নাই এদিকে মন দিয়ে শোনো স্বামী সকালবেলায় যায় সন্ধ্যাবেলায় আসে আর কি করে জানো এদিকে মা মায়াবতী এখন ঘরের কাজকর্ম করছে দুপুরবেলায় সকালে যায় সন্ধ্যাবেলা আসে আর নানা অজুহাত দেখে মা মায়াবতী ঘুমিয়ে পড়ে কিন্তু একদিন হয়েছে কি জানো স্বামী গিয়েছে সকালবেলা কাজে মা মানে ভিক্ষা করতে এখন সকালবেলা গিয়ে সন্ধ্যাবেলায় না এসে এখন দুপুরবেলায় চলে এসেছে আর দুপুরবেলায় এসে দেখতে পেল মা মায়াবতী আমার গর্ভ অবস্থায়
মা মায়াবতী ঘরের কাজকর্ম করছে। তখন দ্বিজঘোষ বলে উঠল, মায়া মায়া, তুমি মা হবে আর আমি বাবা হব, এই আনন্দের খবরটা তুমি আমাকে দাওনি মায়া? মা মায়াবতী একথা শোনা মাত্র চমকে উঠলেন, স্বামী তুমি এসেছো, তুমি এসেছো? হ্যাঁ মায়া, কি হয়েছে তোমা? তুমি চমকে উঠল কেন? কিন্তু মায়া, এই আনন্দের খবর তো তুমি আমাকে জানালে না মায়া। মা মায়াবতী বলে উঠল, স্বামী গো, আমি পারবো না, আমি পারবো না তোমার কাছে এ কথা বলতে। মায়া, তুমি আমাকে প্রতিজ্ঞা করো, তুমি আমার কাছে কি লুকাচ্ছ বলো, প্রতিজ্ঞা করো, তুমি কি লুকাচ্ছ? মায়া সঙ্গে সঙ্গে মা মায়াবতী কাছে গিয়ে মা মায়ের হাতটা ধরে মাথায় রেখে প্রতিজ্ঞা করে বলে উঠল, বলো মায়া, তুমি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, বলো বলো তুমি আমার কি লুকাচ্ছ, বলো, আজ তোমার বলতে হবে মায়া, কেন তুমি লুকাচ্ছ? মা মায়াবতী বলে উঠল, তুমি যখন আমার দিব্যি দিয়ে বলছো তাহলে তো আমি নিমিত্ত কথা বলতে পারি না, তবে শোনো, একদিন আমি গভীর রজনীতে যখন ঘরে ঘুমিয়েছিলাম, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দৈববাণী করেছিল। তখন আমি বলেছিলাম যে ঠাকুর, আমি সন্তানকে পেতে চাই। কৃষ্ণ তখন বলেছিল, সন্তানকে পাবে বটে, সন্তান যদি চাও স্বামীকে পাবে না, আর স্বামীকে যদি চাও সন্তানকে তুমি কোনোদিনের জন্য পাবে না। সেদিন আমি কৃষ্ণের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে কৃষ্ণ, দিতে যদি হয় অন্তত একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও। তাই কৃষ্ণ সন্তান দিয়েছে, আর কৃষ্ণ সন্তান দেওয়ার আগে বলে দিয়েছে যে যেদিন তোমার স্বামী জানতে পারবে সেদিন সেদিন মা মায়াবতী সমস্ত কিছু খুলে বলল, ঠাকুর গো, হে স্বামী তুমি শোনো, কৃষ্ণের কাছে আমি তখনই বলেছিলাম, কৃষ্ণ দিতে যদি হয় আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। সেদিন কৃষ্ণ বলেছিল, সন্তান দেব বটে, তবে শুনে রাখো, যেদিন তোমার স্বামী দ্বিজগো জানতে পারবে যে তুমি গর্ভবতী হয়েছ সেদিন কিন্তু তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। এ কথা বলা মাত্র মায়েরা আস্তে আস্তে করে, দ্বিজঘোষ এ কথা শোনা মাত্র আস্তে আস্তে করে দ্বিজঘোষ মাটিতে লুটিয়ে পড়েছে। যখন দ্বিজঘোষ মাটিতে লুটিয়ে পড়ল, মা মায়াবতী আমার ছুটে গিয়ে যখন দ্বিজঘোষের শরীরে স্পর্শ করল, দেখতে পেল সারা শরীর শীতল হয়ে গেছে। নাসিকায় যখন হাত দিল, দেখতে পেল আর নিঃশ্বাস চলছে না, আর প্রশ্বাস চলছে না, চিৎকার করে ডাকতে লাগলো, দয়া মা, ও কৃপা মা, ও দয়াল হরি দয়া ও গো দয়াল, চিৎকার করে কাঁদতে লাগলো দয়াময়, হে কি আমার হলো ঠাকুর, বলো না বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়, কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়, বলো কোন পাপে।
কেমন হলো বলো দয়া মান বলো দয়া মান বলো কোন পাপে পুরে হলো জীবন আমার বাতি পুরে হলো ছুটে ছিল পাশে তাল পাতা কুড়ে ঘর ঘরের বিগ্রহ গোবিন্দের মন্দির ছোট্ট মা মায়াবতী ছুটে গেল ওই মন্দিরে বসে বসে কাঁদে ঠাকুর গো জানি না কোন জন্মে এমন কি পাপ করেছি যে এ জন্মে আমাকে সাজা পেতে হচ্ছে ঠাকুর তুমি যা করো সব নাকি ভক্তের ভালোর জন্য করো আমি জানি না ঠাকুর তোমার লীলা এ জগতে বোঝা বড় দায় ঠাকুর গো এখন আমি কি করব বলো কিছু তো উপায় আমার বার করতে হবে তাই মা মায়াবতী কি করে জানো পাশে যে সমস্ত গ্রামের মায়েরা ছিল বাবারা ছিল সবাইকে ডাকতে শুরু করলো হ্যাঁ গো কে আছো মা কে আছো দিদি কে আছো দাদা এসো না আমার স্বামীটা মারা গেছে স্বামীকে নিয়ে একটু দাহ কার্য করে আসো সবাই হেসে বলে দেখেছো হ্যাঁ দেখেছো কেমন কৃষ্ণ ভক্ত নিজের স্বামীকে নিজেই মেরে ফেললে হ্যাঁ ছি 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 যাও 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 আরে শোনো আমাদের বাড়িতে যাও সবাই অকথা কুকথা বলতে শুরু করলো মা মায়া দেখতে পেলে কেউ আসছে না
মা মায়াবতী নিজেই নিজের স্বামীর মৃত দেহটাকে কাঁধে করে নিয়ে এক পা দুই পা করে চলল শ্মশানের দিকে শ্মশানে গিয়ে নিজের স্বামীর মৃত দেহ নিজেই চিতাই দিয়ে আগুন ধরিয়ে দিল দাউ দাউ করে জ্বলতে শুরু করলো মা মায়াবতী ওই চিতার কাছে বসে বসে কাঁদছে তুমি তো চলে গেলে আমাকে একা ফেলে রেখে দিয়ে চলে গেলে আমারও তো বাঁচতে ইচ্ছা করে না জানো তুমি চলে গেছো আমার কি আর বাঁচতে ইচ্ছা করে কিন্তু আমি যদি মারা যাই আমার গর্ভে যে সন্তান আছে সেও তো মারা যাবে কিন্তু তুমি ছিলে অন্তত একটা বাড়ি দেখবে একটা গাছ যদি থাকে একটা বৃক্ষ যদি থাকে তার তলায় আমরা অনেকে আশ্রয় নিই কেন না শান্তি পাওয়ার জন্য এই জগতে যাদের স্বামী আছে তারা আশ্রয় নেই ভালো শান্তি পাওয়ার জন্য কিন্তু যিনি হারা হয়েছে সে তো জানে স্বামী না থাকলে জীবনে কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় মা মায়াবতী সমস্ত ক্রিয়াকর্ম সম্পূর্ণ করে ঘরে এসে ভাবছে আগে স্বামী যেতে ভিক্ষা করে আনত গোবিন্দের সেবা দিত আমরা সেবা পেতাম স্বামী মারা যাওয়ার পর এখন ভিক্ষা করবে কি আর ভিক্ষা যদি না পাই তাহলে আমি যদি না সেবা করি আমার গর্ভে যে সন্তান আছে সেও সেবা পাবে না এবং সেও অনাহারে কিন্তু তার মৃত্যু হবে তাই মা মায়াবতী সমস্ত কথা ভুলে গিয়ে মা কি করে জানো প্রত্যেক দিন সকাল হয় গ্রামে ভিক্ষা করে সন্ধ্যাবেলা আসে এইভাবে ভিক্ষা করতে করতে মায়েরা এক দেখতে দেখতে দশ মাস দশ দিন পর মায়ের কোল আলো করে ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান নেমে এলো আর যখন নেমে এলো তখন কি হলো জানে মায়েরা মায়ের আনন্দ ঘরে ছোট্ট ছেলে তাহলে জন্ম হলো মায়েরা ছেলে জন্মগ্রহণ করার পর দেখবেন ছেলে কেঁদে ওঠে ওঠে না মায়েরা ছেলে জন্মগ্রহণ করে কাঁদে তো নাকি কাঁদে তো মা তখন আপনারা কি ভাবেন দেখো ছেলে মনে অনেকদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি তাই ছেলে আমার কাঁদছে তাই তো নাকি আপনারা এটাই তো ভাবেন নাকি কিন্তু মা শাস্ত্রে কি বলছে জানো ছেলে কেন কাঁদে জন্মের পর কেন কাঁদে জানো
ছেলে কেঁদে কেঁদে বলে ওঠে মা ও মা শোনো যারে আমি দেখেছিলাম মায়ের গর্ভে যে তারে কেন দেখি নাই রে এই ধরাতে কোথায় গেলে তারে পাবো ছেলে জন্মগ্রহণ করার পর কেঁদে বলে ওঠে মা সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু কই তাকে তো দেখতে পাচ্ছি না কাকে যাকে তোমার গর্ভে আমি দেখেছিলাম সবাইকে দেখতে পাচ্ছি মা কই তো তাকে দেখতে পাচ্ছি না তাই তো ছেলে কেঁদে ওঠে মায়েরা তাই দেখুন ছেলে দেখতে দেখতে দিনে দিনে বাড়তে শুরু করলো এক মাস দুই মাস এক বছর দুই বছর করে বাড়তে বাড়তে ছোট্ট ছেলে নাম রাখতে তো হবে মায়েরা ছোট্ট ছেলে কিন্তু একটা নাম রাখা হয়েছিল যার নাম হলো বিহারী লাল সেই বিহারী লাল দেখতে দেখতে বয়স হয়ে গেল পাঁচ বছর মা প্রত্যেক দিন ওই গ্রামে ভিক্ষা করে আনে মা যা আনে মা নিজে সেবা করে সন্তান সেবা পায় তারপর তো তার আগে তো গোবিন্দর সেবা দেয় এইভাবে মা গ্রামে গ্রামে ভিক্ষা করতে যায় একদিন ছোট্ট ছেলে বলে উঠলো মা ও মা তুমি তো প্রত্যেকদিন গ্রামে ভিক্ষা করতে যাও ও মায়েরা পাঁচ বছরের ছেলে আবার কেমন জ্ঞানটা দেখো মা ও মা তুমি তো প্রত্যেকদিন গ্রামে ভিক্ষা করতে যাও অনেকে তোমার কুকথা বলে খারাপ কথা বলে কিন্তু জানো মা আমার শুনতে ভালো লাগে না তাই বলি কি মা একটা কথা বলবো বল বাবা কি বলতে চাস বলছি মা আগামী কাল থেকে আর তোমার গ্রামে ভিক্ষা করতে যেতে হবে না আমি নিজেই রোজগার করে আমি তোমাকে খাওয়াবো দেখুন এই জগতে যদি কোনো মাকে কেউ কুকথা বলে খারাপ কথা বলে যদি কোনো সন্তান থাকে সে কি কখনো সহ্য করবে মা সহ্য করবে না তখন মা বলে উঠলো খোকা তুই কি কাজ করবি বাবা তুই আমার ছোট্ট পাঁচ বছরের ছেলে তুই কি কাজ করবি বল মা ও মা তোমার চিন্তা করতে হবে না তুমি এখানে বসো আর আমি যাচ্ছি কোথায় যাবি বাবা ওই পাশের জমিদার বাড়ি থেকে একটু ঘুরে আসি দেখে আসি জমিদার বাড়িতে যদি কিছু কাজ থাকে যদি কিছু কাজ পাওয়া যায় যাই তাহলে মা মার কাছে বলে ছোট্ট ছেলে ছুটতে ছুটতে চললো জমিদার বাড়িতে জমিদার বাবু ও জমিদার বাবু জমিদার বাবু কে জমিদার বাবু আমি হলাম বিহারী লাল জানো জমিদার বাবু আমার বাড়িতে আমাদের অনেক দুঃখ আমাদের অনেক কষ্ট আর একবেলা খেতে পেলে আর একবেলা খেতে পায় না জানো জমিদার বাবু আমার মা গ্রামে ভিক্ষা করতে যায় আমার ভালো লাগে না জানো জমিদার বাবু তাই বলে কি জমিদার বাবু তোমার বাড়িতে যদি কোনো কাজ থাকে আমি একটা কাজ দেবে জমিদার বলে উঠলো খোকারে কাজ তো বেশি কিছু নাই আমার গোয়ালে কতগুলো গরু আছে ওই গরুগুলো সকালবেলা মাঠে নিয়ে যাবি আর সন্ধ্যাবেলা এনে গোয়ালে বেঁধে দিবি এটাই হলো তোর কাজ কিন্তু জমিদার বাবু তাহলে আমার মাইনে কত দেবে খোকা তোমার মাইনে হলো চার আনা চার আনা দেখুন আগেকার দিনে মায়েরা চারানা একটা আলাদা মূল্য ছিল আজ থেকে কয়েক হাজার বছর আগেকার কথা তখন ওই সময় কিন্তু চারানা মূল্য ছিল তাই বলে উঠল জমিদার ঠিক আছে খোকা তোকে মাসে ওই চারানা করে দেব আর তুই সকালবেলা আসবি আর সন্ধ্যাবেলা গরুগুলো মাঠে নিয়ে যে মাঠে থেকে এনে ঘরে দিয়ে যাবি গোয়ালে রাখবি এটাই হলো তোর কাজ ছোট্ট ছেলে
খুব আনন্দ পেল জানো এই কথা শুনে ছোট্ট ছেলে খুব আনন্দ পেল ছুটতে ছুটতে চলল মায়ের কাছে মা ও মা মা কি হয়েছে খোকা ও মা দেখো না মা আমি জমিদার বাবুর বাড়িতে গিয়েছিলাম না জমিদার বাবা আমাকে কাজ দিয়েছে জানো কি কাজ মা আমার কাজ হলো প্রত্যেকদিন সকালবেলায় ওই গরুগুলো নিয়ে মাঠে যাওয়া আর সন্ধ্যাবেলায় এনে গোয়ালে বেঁধে দেওয়া শোনো মা আমি যখন সকালবেলায় যাব আর তুমি কি করবে জানো ওই দুপুরবেলা অন্তত একটু রন্ধন করে আমার জন্য মাঠে ভাত নিয়ে যাবে ঠিক আছে খোকা ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করলো হ্যাঁ রে খোকা তোর মাসে মাইনে কত বাবা মা মাসে আমার চার আনা করে দেবে বলেছে জমিদার বাবু ও খোকা তুই পারবি কাজ করতে বাবা তুই আমার ছোট্ট খোকা পাঁচ বছরের ছেলে তুই গরু চড়াতে পারবি বাবা মা ও মা তোমাকে ও চিন্তা করতে হবে না আমি ঠিক পেরে যাব ও চিন্তা করতে হবে না ভক্তমণি ভক্তিমতী মা দেখতে দেখতে পরদিন সকাল হয়ে গেল ছোট্ট ছেলে ছুটতে ছুটতে চলল জমিদার বাড়িতে জমিদার বাবুর কাছে বলল জমিদার বাবু ও জমিদার বাবু গরুগুলো কোথায় আছে গোয়াল ঘরটা আমাকে দেখিয়ে দাও যেই গোয়াল ঘর দেখিয়ে দিয়েছে গরুগুলো নিয়ে ছোট্ট ছেলে বদনে কৃষ্ণাম গাইতে গাইতে চলেছে আর কি বলছে জানো ও মায়ের দিকে মন্দির শোনো বদনে কৃষ্ণ নাম গাইছে আর পথে চলছে আর বদনে বলছে কি জানো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গাই আর পথে গাইতে গাইতে বলে বলে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে বলো ধরে হরে হরি বল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকালবেলা হয়
বদনে কৃষ্ণ নাম নিয়ে মাঠে যায় সন্ধ্যাবেলায় চলে আসে মায়েরা ঘরে ঘরে এসে গোয়ালে গরুগুলো বেঁধে দেয় সন্ধ্যাবেলায় দিয়ে ঘরে চলে আসে এইভাবে দেখতে দেখতে দুদিন তিন দিন পর ঠিক চার দিনের মাথায় যে রাস্তা দিয়ে যায় মা সেই রাস্তা দিয়ে আসে কিন্তু হয়েছে কি জানো যাওয়ার সময় গিয়েছে বটে কিন্তু আসার সময় কি হলো দেখতে পেল একটি চৌরাস্তার মাথায় মানে মোড়ের মাথায় চারদিকে রাস্তা একটা মোড় আছে মোড়ের মাথায় প্রচুর ভক্তির আগমন হয়েছে ছেলেটা ভাবলো ব্যাপার কি সকালবেলা গিয়েছি কাউকে দেখতে পেলাম না আর সন্ধ্যাবেলা যখন এলাম এত ভক্ত কেন এত ভক্ত কেন যাই একটু ঘুরে আসি গাবিগুলোকে বলে হলো গাবি রে যা তোর এই রাস্তা সোজা গোয়ালে চলে যা দেখুন মায়েরা আপনি গাবিকে একটা রাস্তা দুবার তিনবার চারবার চেনালে সে কিন্তু রাস্তা চিনে যায় চিনে যায় যা এই রাস্তা দিয়ে সোজা গোয়ালে চলে যা আর আমি ওখানে অত ভক্ত কেন বসে আছি একটু ঘুরে আস গাবিগুলোকে ছেড়ে দিয়েছে গাবি মনের আনন্দে গোয়ালের দিকে যাচ্ছে আর দিকে ছোট্ট ছেলে বিহারিলাল এক পা দুই পা করে দেখতে বলে প্রচুর ভক্তের ভিড় কিন্তু এত ভক্তের ভিড়ের মধ্যে ছোট্ট ছেলে তোমা দেখতে পাচ্ছে না গলে গলে গিয়ে সামনে বসেছে সামনে যখন বসলো মা সামনে বসার পর দেখতে পেল একজন ভাগবত পাঠক তিনি ভাগবত পাঠ করছে আর পাঠকের বিষয়বস্তু কি পাঠকের বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা কৃষ্ণ ধেনুবৎসগণ সঙ্গে নিয়ে সখাগণকে সঙ্গে নিয়ে সকালবেলা গোষ্ঠ গোচরণে গিয়েছিল সেই লীলা ভাগবত পাঠক পাঠ করছে আর ভাগবত পাঠক পাঠ করতে করতে বলে উঠল শোন হে গৌর ভক্তমণি ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনুন বৃন্দাবনে কৃষ্ণ বলে একটা ছেলে আছে তার নবলক্ষ ধেনু আছে তার ২৪ জন সখা আছে তার কাছে ভালোবেসে যে যা চায় কৃষ্ণ তাকে তাই দেয় একটা ছেলে ভাবলো ব্যাপার কি বৃন্দাবনে কৃষ্ণ বলে একটা ছেলে আছে তার ৯ লক্ষ গরু আছে আমি এই কটা গরু চড়াতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে সে কেমন জমিদারের ছেলে যে তার ৯ লক্ষ গরু আছে ছোট্ট ছেলে ভাবলো তাহলে এখানে থাকলে হবে না যদি বৃন্দাবনে গেলে ওই কৃষ্ণ বলে ছেলের গরুটা আমি যদি চড়াতে পারি গরুগুলো যদি আমি চড়াতে পারি তাহলে আমি প্রচুর টাকার মালিক হয়ে যাব তাই ছোট্ট ছেলে ছুটতে ছুটতে চলল মায়ের কাছে মা ও মা কি হয়েছে বাবা মা শোনো তোমাকে আমি বলছি একটা কথা বল মা আমি এক্ষুনি জমিদার বাড়িতে জমিদার বাবুর বাড়িতে যাব কেন যাব আর আসবো জমিদার বাবুর বাড়িতে গেল যাওয়ার পর জমিদার বাবু বলে উঠল কি বাবার বিহারি কি করতে এসেছিস দেখুন জমিদার বাবু ওই বলছি কি আমি আর আগামীকাল থেকে তোমার বাড়িতে আমি আর কাজ করব না কেন আমি নতুন একটা কাজ পেয়েছি নতুন কাজ কোথায় রে বাবা শোনো নতুন কাজ পেয়েছি আমি এখনো বলবো না এক মাস কাজ করে আসার পর আমি তারপর তোমাকে বলবো হ্যাঁ রে খোকা কি কাজ পেয়েছি আমাকে বলবি না না এক মাস কাজ করে আসার পর তারপর তোমাকে বলবো ছোট্ট ছেলে বলে উঠল ঠিক আছে জমিদার বাবু তাহলে আমি এখন আসি জমিদার বাবু বলে উঠল খোকা তুই চার দিন কাজ করলি তা মাইনে নিয়ে যাবি না কিন্তু চার দিনে তো রোজ কি দেব শোন এই চারানা দিচ্ছি তোকে ভালোবেসে যা এটা নিয়ে তুই চলে যা ছোট্ট ছেলে ছুটতে ছুটতে টাকা নিয়ে গিয়ে মায়ের হাতে দিল মা ও মা দেখো এই নাও হাত পা তো যেই হাত পেতেছে টাকা দিয়েছি দেওয়ার পর মা বলল হ্যারে খোকা ব্যাপার কি সবে তো চার দিন কাজ হচ্ছে আর তুই টাকা নিয়ে চলে এলি ও মা আমি আর জমিদার বাবুর বাড়িতে কাজ করব না কেন আমি বৃন্দাবনে যাব আরে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলে একটা ছেলে আছে তার ৯ লক্ষ ধেনু আছে ২৪ জন সখা আছে এই জগতে কৃষ্ণের কাছে ভালোবেসে যে যা চাই কৃষ্ণ তাকে তাই দেয় তাই আমি চিন্তা করলাম মা আমি আর এখানে থাকব না আমি চলে যাব সেই বৃন্দাবনে
মা তখন মনে মনে ভাবছো খোকারে কৃষ্ণ তো বৃন্দাবনে নেই বাবা সত্যি মায়েরা তখন কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে ছিল না কেন 125 বছর বয়সে জলাবেদের হাতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল সঙ্গে সঙ্গে ছোট ছেলে বলে উঠল মা ও মা আরে বিড়বিড় করে কি বলছো খোকা তুই বৃন্দাবনে যাবি কে বলল বৃন্দাবনে কৃষ্ণ আছে কেন ভাগবত পাঠক বলল খোকারে বৃন্দাবনে যাস না কৃষ্ণকে পাবি না দেখেছো মা তুমি বলছো বৃন্দাবনে কৃষ্ণ নেই কিন্তু একটু আগে ভাগবত পাঠ করছিল যিনি তিনি বলল বৃন্দাবনে কৃষ্ণ আছে আচ্ছা মা ঠিক আছে তুমি তাহলে এখানে বসো আমি আরেকবার পাঠকের কাছে জিজ্ঞাসা করে আসি ছুটতে ছুটতে চলল পাঠকের কাছে হে পাঠক মহাশয় আপনি তো একটু আগে পাঠ করতে করতে বললেন না যে বৃন্দাবনে কৃষ্ণ আছে আপনি বললেন হ্যাঁ কৃষ্ণ আছে আমার মা বলছে না পাঠক তখন মনে মনে বলে উঠল খোকারে তোর মা যা বলেছে ঠিক কথা বলেছে সত্যি কথা বলেছে বৃন্দাবনে কৃষ্ণ নেই বাবা পাঠক মশাই আরে আপনি বিড়বিড় করে কি বলছেন না বাবা তুই বৃন্দাবনে কি করতে যাবি পাঠক মশাই আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলে যে ছেলে আছে যার নবলক্ষ ধেনু আছে আমি এই ধেনুগুলো চড়াতে বৃন্দাবনে যাব পাঠক মনে মনে ভাবছো খোকা বৃন্দাবনে তো কৃষ্ণ নেই কিন্তু কৃষ্ণের প্রতি তোর যে ভালোবাসা আছে তোর যে বিশ্বাস আছে তুই বৃন্দাবনে গেলে কৃষ্ণকে পাবি খোকা যা যা তুই বৃন্দাবনে যা যেই যে চলে যাবে এমন সময় ভাগবত পাঠক বলে হলো খোকা এখানে এখানে কাছে কাছে ডেকে নিয়ে ছোট্ট ছেলেকে বলে হলো খোকারে বৃন্দাবনে যেতে গেলে অন্তত গুরু দীক্ষা নিয়ে যেতে হয় গুরু দীক্ষা সেটা আবার কি বললো আয় তোর কানে কানে দীক্ষা দি গু শব্দের অন্ধকার ও শব্দের অর্থ হলো আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তিনি হলেন গুরুদেব আর গুরুদেব দেন কি মায়েরা দীক্ষা দি অন্তে জ্ঞান মর্তন্তং কি অন্তে পাপ ও সঞ্চয় অর্থাৎ যে ক্রিয়ার ফলে জ্ঞানের বিকাশ ঘটিয়ে পাপকে ক্ষয় করে তাকে বলা হয় দীক্ষা গুরুদেবের কাছে দীক্ষা নিল দীক্ষা নেওয়ার পর গুরুদেব বলে হল খোকারে দীক্ষা নিয়েছিস বটে আমাকে কিছু দিবি না গুরুদেব আমি কি দেব আপনাকে খোকা তোর কাছে আমার একটাই চাওয়া তুই যখন বৃন্দাবনে যাবি কৃষ্ণ বলে ছেলেটার সঙ্গে যখন দেখা হবে অন্তত কৃষ্ণকে বলিস অন্তত এই গুরুকে যেন শেষ বয়সে অন্তত কৃষ্ণের চরণে যেন একটু আশ্রয় দেয় এই মায়েরা যারা গুরু দীক্ষা নিয়েছেন যারা নেননি আপনাদের অনুরোধ আপনারা গুরু দীক্ষা নেবেন কেন গুরু দীক্ষা না নিলে গোবিন্দ মেলে না তাই শোনো সবার দিন আনন্দ যাবে যদি গুরুর ভজন করতে পারো গুরু সাধন করতে পারো তাই শোনো দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ভগবান বিদায় গৌর হরি হরি বল গুরুর নাম তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম গুরু ভগবান তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ভগবান তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ভগবান তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ভগবান তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ভগবান গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান পরম প্রভু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান পরম প্রভু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান পরম প্রভু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান পরম প্রভু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান তোমার আনন্দে যাবে ভজলে গুরু না তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান
গুরু ভগবান কিন্তুর আনন্দে যাবে ভজরে গুরুর নাম কিন্তুর আনন্দে যাবে ভজরে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু ভগবান তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম তোমার আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান গুরু বিদায় গুরু হরি হরি গুরু ভগবান গুরু ভগবান গুরু ভগবান গুরু ভগবান যারা এখনো গুরু দীক্ষা নেননি আপনারা দুটি চরণ ধরে অনুরোধ আপনারা গুরু দীক্ষা নেবেন ছোট্ট ছেলে গুরু দীক্ষা নিয়ে মায়ের কাছ থেকে আদেশ নিয়ে ছোট্ট ছেলে এখন বৃন্দাবনের পথে চলেছে মায়েরা যেতে যেতে কতদিন হেঁটেছে আমি আগে বলেছিলাম প্রথমে চোদ্দ দিন পায়ে হেঁটেছে চোদ্দ দিন পায়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে আগে একটা মন্দির ছিল যে মন্দিরের নাম ছিল বঙ্কুজি মন্দির ছোট্ট ছেলে হাঁটতে হাঁটতে সেই বঙ্কুজি মন্দিরে প্রবেশ করলো বঙ্কুজি মন্দিরে এসে ওই পুরোহিতকে বলে উঠলো হে পুরোহিত মশাই আপনি বলতে পারবেন বৃন্দাবনের রাস্তা আর কত দূর পুরোহিত বলে উঠলো খোকারে তুই জলের কাছে এসে জল জল করে চিৎকার করছিস খোকা এটাই হলো তোর বৃন্দাবন হ্যাঁ হ্যাঁ খোকা এটাই বৃন্দাবন পুরোহিত মশাই আমি বৃন্দাবনে চলে এসেছি হ্যাঁ খোকা এটাই বৃন্দাবন ও মায়েরা ছোট্ট ছেলে চোদ্দ দিন ভালো খেতে পারেনি ভালোভাবে ঘুমাতে পারেনি দেখতে দেখতে মায়েরা ছোট্ট ছেলে বলে হলো পুরোহিত মশাই কিছু যদি মনে না করেন আমি এই মন্দিরে একটু থাকব পুরোহিত বলে হলো খোকা মন্দিরে থাকবি কেন চল আমার বাড়িতে দেখ আমার বাড়ি ছোট্ট একটা ছেলে আছে যার নাম হলো গোপাল আর তোর নাম কি বাবা আমার নাম হলো বিহারী লাল চল আমার ছোট্ট ছেলে গোপাল আছে গোপাল আর তুই দুজনে একসঙ্গে থাকবি ও মায়েরা এখনো দেখতে দেখতে শোনো সময় শেষ হয়ে গেছে আস্তে এদিকে সবাই শোনো এখন দেখতে দেখতে মায়েরা হয়েছে কি জানো পুরোহিতকে বলে হলো পুরোহিত মশাই এখন তাহলে কি করা যাবে পুরোহিত বললো চলো আমার বাড়িতে পুরোহিত নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখতে দেখতে মায়েরা সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পর বলে উঠলো হ্যাঁ গো সকাল তো হয়ে গেছে তাহলে আমি কৃষ্ণকে পাবো কোথায় পুরোহিত মশাই আপনি বলে দিন পুরোহিত বলে উঠলো খোকা আমার গরুগুলো নিয়ে মাঠে যা মাঠে গেলে তুই কৃষ্ণকে দেখতে পাবি মাঠে যখন গেল চারিদিকে কৃষ্ণ কৃষ্ণ করে ডাকছে কৃষ্ণ সাড়া দিচ্ছে না পাশে ছিল একটা গাছ গাছের মাথায় উঠে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে শুরু করলো কৃষ্ণ মোহন মুরলি বাঁশি নিয়ে চব্বিশ জন সখা নিয়ে ধেনু বৎসগণ সঙ্গে নিয়ে আজ কৃষ্ণ এসেছে আর কৃষ্ণ মোহন মুরলি বাঁশি ধ্বনি যখন পড়েছে ছোট্ট ছেলে দেখতে পেল দেখো ওই দেখো দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে বলো ধ্বনি মাইনা কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে
যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো তাই বল হরি হরি বল প্রথম দিন হলে কি জানো প্রথম দিন দেখা হলো বটে মায়েরা কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করলো কৃষ্ণকে প্রথম দিন পেল না ছোট্ট ছেলে চলে গেল বাড়িতে গিয়ে পুরোহিতকে বলে উঠলো পুরোহিত বাবা কৃষ্ণ কেমন ছেলে দেখেছো বারবার কৃষ্ণ বলে ডাকলাম সাড়া দিল না পুরোহিত বলে উঠলো খোকারে একবার যখন সাড়া দেনে আরেকবার দেবে আবার যা পরদিন সকালবেলা আবার গরু নিয়ে গেল দুপুরবেলায় কৃষ্ণ আসার কথা কৃষ্ণ এলো না কিন্তু কৃষ্ণ কিভাবে এলো মায়েরা কৃষ্ণ দেখতে পেল দেখতে দেখতে দুপুর হয়ে গেছে এদিকে ও মায়েরা শেষ করতে দাও দেখতে দেখতে দুপুর হয়ে গেছে এখন দুপুর বেলায় হয়েছে কি জানো ওই পুরোহিত সেদিন করেছিল একাদশী এখন একাদশী দিনে পুরোহিত মন্দিরে কাজ করতে করতে মন্দিরে সেবা পূজা করতে করতে পুরোহিত ভুলে গেছে যে আজকের ছোট্ট ছেলের জন্য ভাত নিয়ে যেতে হবে এখন পুরোহিত ভুলে গেলে কি হবে ভগবান তিনি তো আর ভোলেন না তিনি হলেন ভগবান নিজেই বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তিতে রেখেছে নাম বাঞ্চা কল্পতরু ভক্ত সেবা পেলে তবে আমি সেবা পাই ভক্ত অনাহারে গেলে আমি উপবাসে তাই মাইরা এখন হয়েছে কি জানো ছোট্ট ছেলে পরের দিন গিয়েছে পরের দিন যাওয়ার পর যখন গেল দুপুর হয়ে গেল পুরোহিত ঘরে কাজকর্ম করতে করতে ভুলে গেল যে ছোট্ট ছেলে মাঠে আছে তার জন্য ভাত নিয়ে যেতে হবে স্বয়ং ভগবান কৃষ্ণ ওই পুরোহিত যে ছোট্ট ছেলে ছিল যার নাম গোপাল কৃষ্ণ গোপালের রূপ ধারণ করে এসে রন্ধন করে এনে বিহারীকে সেবা দিয়েছে বিহারি নাও বিহারি দাদা আমি গোপাল বাবা পাঠিয়েছে আজ একাদশী তো তাই বাবা আসতে পারেনি আমার হাতে দিয়ে ভাত পাঠিয়েছে নাও সেবা করো স্বয়ং কৃষ্ণ ওই পুরোহিত ছোট্ট ছেলে গোপালের রূপ ধারণ করে এসেছে সেবা দিল কৃষ্ণ সেবা করার পর কৃষ্ণ বলে উঠলো ভাই দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে চলো ভাই আমরা দুজন একসঙ্গে যাব কৃষ্ণ ভাবলো যদি একসঙ্গে যাই তাহলে ধরা পড়ে যাব কৃষ্ণ বলে উঠলো একসঙ্গে তো যাওয়া যাবে না তাই কৃষ্ণ সঞ্চারণ করলেন কি কৃষ্ণ পাশের যে সমস্ত বাড়ির মায়েরা ছিল বা যারাই ছিল সবাইকে বলে উঠলো দেখো 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 কৃষ্ণ ওই দেখো আমার বাড়ির লোক যাচ্ছে দেখো আমি ওদের সঙ্গে চলে যাচ্ছি বললো ঠিক আছে তাহলে তুমি ওদের সঙ্গে চলে যাও ও মায়েরা চলে গেল দেখতে দেখতে ছোট্ট ছেলে ঘরে চলে এলো ছোট্ট ছেলে আসার পর সন্ধ্যাবেলা বিহারীলাল যখন এলো আসার পর
পুরোহিত বলে হলো খোকারে কিছু মনে করিস না তোর জন্য কিছু নিয়ে যেতে পারিনি আজকের সেবা তোকে দিতে পারিনি বিহারি বলে হলো কেন বাবা তুমি তো ভাইয়ের দ্বারা সেবা পাঠিয়েছো বলে ভাইকে জিজ্ঞাসা কর গোপালকে যখন জিজ্ঞাসা করলো গোপাল বলল কই না তো পাঠাইনি আমাকে ও মায়েরা তখন ওই পুরোহিত জানতে পারলো স্বয়ং ভগবান এসেছিল পুরোহিত বলে উঠল শোন তুই মন্দিরে থাক আর মন্দিরে থাকলে তুই ভগবানকে পাবি আর তোকে মাঠে যেতে হবে না ছোট্ট ছেলে মন্দিরে থাকতে থাকতে ওই মন্দিরে থাকে মন্দিরে ঘুমায় একদিন গভীর রাত্রেবেলা অষ্টসখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা আর সাথে দুটো একটা বয়স্ক বুড়ো আর বুড়ি এসেছে ছোট্ট ছেলে বিহারীকে দেখার জন্য কে বয়স্ক বুড়ো বুড়িটাকে শিব আর দুর্গা সবাই এসেছে লাইন দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করছে মায়েরা আর মন্দিরে প্রবেশ করার পর ছোট্ট ছেলে দাঁড়ালো দাঁড়াও কে তোমরা দাঁড়াও আস্তে আস্তে কে দাঁড়াও এখানে যেই দাঁড়িয়েছে বললো তোমরা কে গভীর রাত্রেবেলা মন্দিরে কেন প্রবেশ করছো স্বয়ং কৃষ্ণ বলে উঠল হে বিহারী লাল তুমি ওদেরকে আটকাও না কারণ ওই যে আটজন আছে ওরা হলো আমার রাধারানী অষ্টসখী আর সামনে যে আছে তিনি হলো রাধে আর পিছনে যে বয়স্ক বুড়ো আর বুড়ি আছে ওরা আর কেউ নয় ওরা হলো কে শিব আর দুর্গা তাই ওদেরকে আসতে দাও ওরা তোমাকে দেখার জন্য এসেছে মায়েরা তাই সেদিন কৃষ্ণ বলে উঠল হে ঠাকুর আমি তোমাকে দর্শন পাওয়ার জন্য বর্ধমান থেকে এসেছি কৃপা করে তুমি আমাকে দর্শন দাও স্বয়ং ভগবান কৃষ্ণ যখন দেখা দিল কৃষ্ণ বলে হলো বিহারী বলো তুমি কি চাও সেদিন বিহারী বলেছিল ঠাকুর আমার জন্য কিছু চাই না আমার যে গুরুদেব আছে কৃপা করে আর মৃত্যুকালে আমাদের গুরুদেবকে একবার দেখা দিয়ে বলো আর কি চাও আর আমার জন্য চাই না আমার যে মা আছে আর শেষ বয়সে মা যখন চলতে পারবে না হাঁটতে পারবে না অন্তত মাকে তুমি একটু দেখো আর কিছু চাস না বিহারী না আমি আর কিছু চাই না সেদিন কৃষ্ণ বলেছিল বিহারী তুই না চাইলেও আমি ভগবান আমি তোকে দেব শোন এই মন্দিরের নাম ছিল বঙ্কুজি মন্দির কিন্তু তোর আর আমার নামের সঙ্গে মিল করে আজ থেকে এই মন্দিরের নাম হলো বঙ্কু বিহারী লাল মন্দির আপনার বৃন্দাবনে গেলে সেই মন্দির দেখতে পাবে তাই রাধাকৃষ্ণ যুগলে দাঁড়ালো মায়েরা আর বিহারীরা রাধাকৃষ্ণ রূপ দর্শন করে আজ ভক্ত আর ভগবান এইখানে মিলন ডাক ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল রইল ভগবানের মিলন হইল আরে ভক্ত আরে ভগবানের মিলন রইল জন্মদনে সবাই মিলে হরি হরি বলো জন্মদনে সবাই মিলে হরি হরি বলো আহা জন্মদনে সবাই মিলে হরি হরি বলো আহা জন্মদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ফুল ধরি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে ও ললিতা ও বিশাখা আই দেখে যা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে আই দেখে যা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা
অভিশাখা আই দেখে যা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বলো ললিতা অভিশাখা আই দেখে যা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরি হরি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে আমার রাধা বলো রাধা রানী কি এতগুলো রাধা রানী সংখ্যা জয় বলছে না ভয় বলছে তো বোঝা যায় না জোরে বলো জোরে বলো দেখি মায়েরা এই আওয়াজ আরো জোরে হবে বলো রাধা রানী কি ও রাধে রাধে তোমায় বারে বারে করছ যে মানা যমুনাতে জল নিতে যেও না তোমার বারে বারে করছি যে মানা তুমি নাচে জলানিতে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চার বাজতে যমুনা জল পূজার হয়ে যায় চার বাজতে যমুনা জল পূজার হয়ে যায় কলে বাসি রাধা রাধা ধরে থাকদা ও
ভালোবেসে তোমায় হলো যে বদনাম, ভালোবেসে তোমায় হলো যে বদনাম।